নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের জন্য একটি নতুন নার্সারিতে এসেছি। এটা পূর্বস্থলীর ভাই ভাই নার্সারি। এই নার্সারিতে আপনারা ফুল ফল সমস্ত গাছই পাবেন এবং খুব রিজনেবল প্রাইসে। তো চলুন আমরা এই নার্সারিটা ভিজিট করি, দেখি কী কী গাছের কালেকশান রয়েছে এবং তাদের দাম কী রয়েছে। একটু কথা বলে নেব এই নার্সারির অনার কাকুর সাথে। কাকু, আপনার নামটা আর নার্সারির নামটা একটু বলুন। ভাই ভাই নার্সারি। আপনার নাম? অসিত কুমার সিকদার, ওরফে ম্যানেজার। আচ্ছা, আপনাকে ম্যানেজার বলে সবাই চিনে? ম্যানেজার বলে সবাই চিনে। আচ্ছা, আর নার্সারির অ্যাড্রেস একটু বলে দিন। দক্ষিণ পলাশুলি, পূর্বস্থলি। পূর্বস্থলির কোথায় জায়গাটা? নাম দক্ষিণ পলাশপুরি। দক্ষিণ পলাশপুরি, হ্যাঁ, একদম রেল স্টেশনের কাছে, এক মিনিট লাগে আমাদের বাড়ি আসতে। আচ্ছা, আর এখানে বর্তমানে কি কি চারা দিতে পারবেন? কি কি চারা আছে? সব ধরনের মোটামুটি আছে, ফুল ফল সব আছে। হ্যাঁ, ফুল ফল সব। আচ্ছা, তাহলে চলুন একটু নার্সারিটা ঘুরে দেখি কি কি গাছ আছে। এগুলো নয়নতারা, তাই তো কাকু? নয়নতারা। কেমন দাম রাখছো নয়নতারার? ২০ টাকা রেট। ২০ টাকা। আর এপাশে যেটা আছে কাঠচাপা প্লুমেরিয়া, তাই তো? এগুলোর কত দাম রাখছো? ৮০ টাকা রেট। ৮০ টাকা এক একটা গাছের দাম, তাই তো? আচ্ছা, আর পিছন দিকে একটু যাই, চলো ধীরে ধীরে চলো, সুবিধা নেই। এটা বেল বা জুঁই, তাই তো? এটা জুঁই। আচ্ছা, কত দাম রাখছো বেল জুঁয়ের? এগুলো ৫০ টাকা রেট। ৫০ টাকা। আর এটা? এটা ১৫০ টাকা রেট। কি গাছের নামটা বলো? এটা স্থলপদ্ম। স্থলপদ্ম, লালটা, তাই তো? পাতাগুলো লাল হবে? হ্যাঁ, পাতাগুলো লাল হবে। আচ্ছা, কত দাম এটা? ১৫০ টাকা। ১৫০। অলরেডি একটা খুব বড় সাইজের ফুলও ফুটে রয়েছে, তাই না? তো এটা কি ফুল, কি গাছ? রাখি ফুল বলে। আচ্ছা, চারটে কালার হয়। আচ্ছা, কি কি কালার আছে? বেগুনি, সাদা, লাল, আর তার দেশি বেগুনি, আর এইটা হলো বুদ্ধজুই। বুদ্ধজুই, এরকম লতানো গাছ হবে, থোকা থোকা ফুল হবে, আর ভীষণ সেন্ট, তাই তো? সেন্ট, সেন্ট। আচ্ছা, এরকম কত দাম রাখছো? এগুলো ১৮০ টাকা। ১৮০ টাকা। গাছগুলো একটু দেখাই, তোকে একটা হাতে করবে। এরকম বেরি পড়ানো আছে, তাই তো পুরো? ওকে কাকু, এগুলো ভ্যানেস্তারা, তাই তো? আচ্ছা, একটা হাতে করে দেখাও, কত দাম আছে এটার? এগুলো ২০০ টাকা রেট। ২০০ টাকা আছে, তাই তো? এক একটার দাম? এক একটার দাম। আচ্ছা, আর এগুলো অপরাজিত, তাই না? কি সাদা সাদা সাদা, কত দাম? এগুলো ১০ টাকা রেট। ১০ টাকা। আচ্ছা, এখানে ম্যান্ডিফিলার বেশ ভালো কালেকশন দেখতে পাচ্ছি, দুটো কালারের হবে? এখানে ৩টা কালার আপাতত রাখা, ওই একটা হলুদ আছে। আচ্ছা, এটা পিঙ্ক কালার, হলুদ, একটা ইয়েলো, আর একটা সাদা, যেটা কমন, ৩টা। আচ্ছা, কত দাম রাখছেন? এগুলো ২৫০ টাকা রেট। ২৫০ টাকা একটা গাছের দাম, তাই তো? এগুলো বেগম বাহার, তাই তো কাকু? আচ্ছা, কত দাম রাখছেন এগুলো? ৫০ টাকা রেট। ৫০ টাকা। আচ্ছা, এই মুসন্ডার চারাগুলোর কত দাম? কত এগুলো? ১০০ টাকা রেট। ১০০ টাকায় এই মুসান্ডার চারাগুলো পাওয়া যেতে পারে। আর কি অন্য কোনো কালার আছে? এখানে ৩টা কালার আছে, সাদা, আচ্ছা, গোলাপি, হলুদ। আচ্ছা, আর লালটা পারবে ২০০ টাকা পিস। আচ্ছা, লালটা ২০০ টাকা, আর এই ৩টা কালার ১০০ টাকা। ১০০ টাকা। কাকু, এখানে যে জবাগুলো দেখছি, এটা কোন ভ্যারাইটি? পুনে, ব্যাঙ্গালোর না অস্ট্রেলিয়ান? এগুলো সবই পুনে, সবই পুনে ভ্যারাইটি, তাই তো? আচ্ছা, কেমন দাম আছে? এগুলো ৫০ টাকা রেট। ৫০ টাকায় এই পুনে ভ্যারাইটির জবাগুলো পাওয়া যেতে পারে, তাই তো? আচ্ছা, এখানে প্রচুর জবার কালেকশন রয়েছে এই নার্সারিতে, বিভিন্ন কালারের জবা আপনারা পেতে পারেন। এগুলো সেই হাজারি জবা বা লক্ষ্মী জবা, তাই তো? লক্ষ্মী জবার নামেই পরিচিত। আচ্ছা, কেমন দাম রাখছেন এগুলো? ৫০ টাকায় এই লক্ষ্মী জবার সুন্দর চারাগুলো আপনারা পেতে পারেন। এই টেবিল কামিনী, একদম বড় সাইজের টেবিল কামিনী চারাগুলো আপনারা এই নার্সারিতে পেয়ে যেতে পারেন। কত দাম রাখছেন এরকম বড় চারা কাকু? ৭০০ টাকা পিস। ৭০০ টাকা। এরকম প্রচুর চারা এখানে রয়েছে, এক একটা এরকম বড় সাইজের টেবিল কামিনীর দাম রয়েছে ৭০০ টাকা। আর কাকু একটু জানতে চাইব, সবাই তো ৭০০ টাকা দিয়ে কিনতে পারবে না, কারণ অনেকটা দাম। ছোট চারা তো আছে? আছে। ছোট ৭০ টাকা পিস। ৭০ টাকা ছোট চারাগুলোর দাম? ৭০ টাকা টেবিল কামিনী, তাই তো? এই নার্সারিতে আপনারা পালমার
আমের এরকম ফল ধরা গাছ পেয়ে যেতে পারেন। দেখুন অনেকগুলি আম এই গাছে ধরে রয়েছে। এছাড়াও ছোট চারা চাইলেও আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। এখানে আপনারা হানিডিউ ম্যাঙ্গোর এরকম ফল ধরা গাছও পেয়ে যেতে পারেন। এছাড়াও ছোট চারাও এখানে রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন। এই আমগুলো ছাড়াও এই নার্সারিতে আপনারা সূর্য ডিম, ব্যানানা, তোতাপুরি, ফিলিপাইন রেড, জাহানারা, চৌসা, নূরজাহান, কেশর এরকম অনেক দেশি এবং বিদেশি ভ্যারাইটির আমের চারা রয়েছে। অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। কাকু, এ পাশে যে চারাগুলো দেখছি আমরা, এগুলো কাঁঠাল তাই তো? এটা কাঁঠাল। আচ্ছা, একটু দেখাই। অল টাইম কাঁঠাল নাকি এটা? বারো মাসে। বারো মাসে কাঁঠাল। কত দাম রাখছেন এগুলো? এগুলো পঞ্চাশ টাকা রেট। পঞ্চাশ টাকা এই বারো মাসে এক একটা কাঁঠালের চারার দাম তাই তো? তার পাশে আমরা দেখতে পাচ্ছি কুলের চারাও রয়েছে। এই কুলের চারাগুলোর কত দাম? এটা মিস ইন্ডিয়া ভারত সুন্দরী বলে। আচ্ছা আচ্ছা, অলরেডি কিছু কিছু গাছে দেখছি ফুলও এসছে। যদি এই ফুলগুলো বোধহয় নেওয়াটা খুব একটা ভালো হবে না তাই না? কত দাম রাখছেন এগুলো? এগুলো আশি টাকা রেট। আশি টাকা তাই তো? আচ্ছা, আর এই পাশে কিছু লেবুর চারাও আমরা দেখছি। মালটা বাড়িওয়ান। আচ্ছা, এই পাশে আমরা একটু দেখি, এটা বাড়িওয়ান মালটা তাই তো? বাড়িওয়ান মালটার কত দাম? এগুলো একশো টাকা রেট। একশো টাকা। আর এই পাশে দেখছি এটা বাতাবি লেবু তাই তো? বাতাবি। বাতাবি লেবুর কত দাম? এগুলো একশো। একশো। এটা কি রেড বাতাবি না এমনি নর্মাল? এমনি নর্মাল, এইচএমবি। আচ্ছা, আর এই যে এই মালটার চারাগুলো? ওটা মালটা ওটা চল্লিশ টাকা রেট। চল্লিশ টাকা, ছোটো চারাগুলো তাই তো? ছোটো মালটার চারা চল্লিশ টাকা, আর বড়গুলো একশো টাকা। দেখো এই বড় বড় জামের চারাগুলো পাঁচ ফুট হাইট তাই তো? এগুলো কেমন দাম রাখছেন? ওই দুইশো আড়াইশো। দুশো আড়াইশো। এই কিছু জাম ধরেও রয়েছে নাকি? এটা কি সাদা জাম না এমনি কালো জাম? আচ্ছা, কালো জাম। আর সাদা জাম আছে, ধরা নাই। আচ্ছা, ওগুলো দেখান একটু। কাকু, এইগুলো জামরুল তাই তো? জামরুলে কি রেড না সবুজ? এগুলো সবুজ আর রেড দুটোই আছে তাই তো? কত দাম রাখছেন এগুলো? ষাট টাকা এই জামরুলের চারাগুলোর দাম। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি কিছু বেলের চারাও আছে। এগুলো কি থাই বেল? থাই বেলের কত দাম আছে? সত্তর টাকা এই থাই বেলের চারাগুলোর দাম তাই তো? আচ্ছা কাকু, এগুলো কুলের কোন প্রজাতি? পাতা দেখে মনে হচ্ছে সিডলেস নাকি? সিডলেস। সিডলেস। আচ্ছা, কেমন দাম আছে এগুলোর? এগুলা একশো টাকা রেট। একশো টাকাই সিডলেস। আর কাকু একটু জানতে চাইবো, সিডলেস আর একটু আগে আমরা মিস ইন্ডিয়া দেখলাম, এছাড়া আর কি কি কুলের প্রজাতি আছে? বাউ কুল আছে, বল সুন্দরী আছে, কাশ্মীরি বল আছে, আপেল আছে। আচ্ছা, কেমন কি দাম রাখছেন সবগুলোর? ওগুলো বিভিন্ন রকম সাইজের উপর দাম হয়। আচ্ছা, মানে সত্তর টাকা থেকে শুরু। আচ্ছা, কাকু এটা পেয়ারার কোন প্রজাতি আছে? এটা এখানে বাড়াই পিড় আছে, থাই আছে, বিরু আছে। কেমন দাম রেখেছেন? এগুলা ষাট টাকা। ষাট টাকা এই এই বাড়াই পিড়ের খাজা পেয়ারার দাম তাই তো? কাকু, এছাড়া পেয়ারার আর কি কি জাত পাওয়া যাবে আপনার নার্সারিতে? ওই তো থাই সেভেন আছে, এল ফোরটি নাইন আছে, ভিয়েনার আছে, ভিয়েনার আছে। আর এই বিভিন্ন ধরনের। আচ্ছা, কেমন কি দাম রয়েছে সেগুলোর? গুলা আশি একশো। আচ্ছা, সাইজের উপরে তাই তো? সাইজের উপরে। সাইজ বড় হলে একটু দাম বেশি, সাইজ ছোট হলে আর একটু কম তাই তো? এটা সাদা জাম তাই তো? সাদা জাম ধরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যদিও কালার এখনো আসেনি, বড় হলে কালার আসবে তাই তো? সাদা হবে একদম, দুধের মতো সাদা। আচ্ছা, এই চারা আছে আপনার কাছে? আছে। কেমন দাম রাখছেন চারার? একশো কুড়ি দেড়শো। আচ্ছা, একশো কুড়ি আর দেড়শো সাদা জামের চারার দাম তাই তো? এই অল টাইম আমের চারা তাই তো? এগুলো কেমন দাম রয়েছে? একশো টাকা রেট। একশো টাকায় এই অল টাইম আমের চারাগুলো পাওয়া যেতে পারে। থাই ভ্যারাইটির অল টাইম তাই তো? থাইল্যান্ড। আচ্ছা কাকু, এটা নারকেলের কোন প্রজাতি আছে? এটা কেরালা, এই যে গঙ্গাবর্ধন। এটা গঙ্গাবর্ধন, এই এই ছোট পাতাটা তাই তো? আর এই পাশে যেটা আছে এটা? এটা কেরালা। এটা কেরালার। আচ্ছা, একটু জানতে চাইবো কাকু আপনার কাছে দাম কত রাখছেন? দুশো টাকা, দুশো কুড়ি টাকা। দুশো কুড়ি টাকা কোনটা? দুশো কুড়ি টাকা হলে কেরালা। কেরালা এই এই কেরালা। আচ্ছা, আর গঙ্গাবর্ধন? সাড়ে তিনশো। গঙ্গাবর্ধনের দাম সাড়ে তিনশো তাই তো? এগুলো নারকেলের কোন জাত? এটা হলো দেশি হাজারি নারকেল। দেশি হাজারি নারকেল। কত দাম রয়েছে এগুলো? সত্তর আশি। সত্তর আশি টাকা তাই তো? আচ্ছা, কতদিনে নারকেল ধরবে এগুলো? এইটা গ্যারান্টি নাই। আচ্ছা, আর আর আপনার মালয়েশিয়ান আর গঙ্গাবর্ধন? ওটা চার থেকে পাঁচ বছর। চার থেকে পাঁচ বছরের মধ্যে নারকেল ধরবে তাই তো?
কাকু কত দিনের গাছ এটা, কতদিন লাগিয়েছেন? দুবছর। দু বছর তাই তো, তার মধ্যেই এরকম ফল ধরে গেছে। এ চারারও আছে আপনাদের কাছে? কেমন দাম রাখছেন চারার? চারার দাম ওই সঠিক বলুন তো, এইটার দাম ছেলে বলছে 10,000 টাকা বিক্রি আছে। এই বড় গাছটা তাই তো, 10,000 টাকা হলে আপনি বিক্রি করে দেবেন তাই তো? আচ্ছা কাকু, এগুলো আঙ্গুর তাই তো? আর এই আঙ্গুরগুলো কি মিষ্টি হবে? মিষ্টি, মিষ্টি গ্যারান্টি। আচ্ছা, নার্সারির কাকু দাবি করেছেন এই যে আঙ্গুরগুলো ধরে রয়েছে এগুলো মিষ্টি হবে, তো এই চারা নিশ্চয়ই আছে আপনার কাছে? আছে। আচ্ছা, চারার দাম কত? এগুলো 80 টাকা আছে, আর একটা আছে 200 টাকা পিস। আচ্ছা আচ্ছা, বলতে পারবেন কি এটা কোন ভ্যারাইটি, কোথাকার আঙ্গুর? এইটা আমার এই মিষ্টি আঙ্গুর, এটুকু 100 ভিতর 100 গ্যারান্টি, আর যেটা 200 টাকা ওটা নাসিকের মাল। আচ্ছা, কালো আর সাদা দুই আছে। আচ্ছা, এগুলো থাই সবেদা নাকি? আচ্ছা, কত দাম রয়েছে? কিছু দেখছি ফুল ধরেও রয়েছে, ফল ধরে রয়েছে, কেমন দাম? 80 টাকা থেকে শুরু উপরে 10,000 টাকা অবধি আছে। আচ্ছা, এই চারাগুলোর কত দাম? এইগুলো 250-300 টাকা। এর থেকে ছোট চারার দাম রয়েছে 80 টাকা তাই তো? আর এর থেকে বড় চারাও আছে, সেগুলোর দাম অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি, ফলদরা এবং গ্রামে আছে, 10,000 টাকা দাম পড়বে। আচ্ছা, আর এই পাশে দেখছি আমরা ছোট যে লাল পেয়ারাগুলো, এর চারা তাই তো, কত দাম আছে এগুলো? 30 টাকা। আচ্ছা, আর এদিকে এগুলো চাইনা কমলা মনে হচ্ছে, মিষ্টি কমলা, চাইনা কমলা। তো চাইনা কমলা গুলোর কত দাম রয়েছে? 4-500 টাকা, মানে টবের গাছ। টবের গাছ, আর ছোট চারার দাম? ছোট চারা আপাতত নেই। আচ্ছা, এই চারাগুলোর দাম 400 টাকা। হ্যাঁ কাকু, এগুলো লিচু তাই তো? লিচুর কোন ভ্যারাইটি আছে এখানে? এখানে মোজাফফর আছে, আঠা বোম্বাই আছে, বোম্বাই আছে। আচ্ছা, কেমন দাম আছে এগুলোর? এগুলো 200 টাকা রেট। 200 টাকা রেট আছে তাই তো? আচ্ছা, কি কি ভ্যারাইটি আর একবার বলে দিন। মোজাফফর, আঠা বোম্বাই, বোম্বাই। আচ্ছা, তিনটে ভ্যারাইটি। বাড়ি ওয়ান মালটা তাই তো কাকু? ছোট্ট হাফ ড্রামে আছে। আর কত দাম আছে এই বাড়ি ওয়ানের মালটার? মালটা ছোট চারা 40 টাকা, তারপরে 100 টাকা, তারপরে 150 টাকা। কি দেখুন আপনারা, একটা হাফ ড্রামের মধ্যে লাগানো, গাছটাও খুব বেশি বড় নয়, কিন্তু অসংখ্য মালটা এখানে ধরে রয়েছে, বাড়ি ওয়ান মালটা, এবং 100 ভিতরে 100 গ্যারান্টি মিষ্টি। এই নার্সারির ভিডিওটি ভালো লাগলে এই নার্সারিতে আসবেন, এসে আপনার পছন্দ মতো গাছ কিনতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন।